আজ 4th April, আজ এক বিশেষ দিন। তোমরা ততক্ষণে বুঝেই গেছো যে কোন বিশেষ দিনের কথা বলছি। তো যাই হোক, আজকের দিনে আমার একটা নতুন জন্ম হয়েছিল, যেটা কি না মাতৃরূপে, আর এটার অনুভূতি সত্যি খুবই অন্যরকম, যেটা বলে বোঝানোর মতো না। তো যারা যারা প্রথম মা হয়েছো তারা তো বুঝতেই পারবে যে প্রথম মা হওয়ার অনুভূতিটা কীরকম থাকে। তো যাই হোক, আজকে জন্মদিনের দিন সারাদিন কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো প্রতিদিনের মতো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 5টা, আর বাইরেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখনও ভালোভাবে পরিষ্কার হয়নি। তো যাই হোক, আজকে একটু সকাল সকালই ঘুমটা ভেঙে গিয়েছে। আর বাড়িতে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান কিংবা পুজো আর্চা হয় তাহলে কিন্তু দেখবে আগের দিন রাতে খুব একটা ঘুম হয় না। কখন উঠবো, সকালে কাজকর্ম সারতে পারবো কি না সেই টেনশন নিয়েই কিন্তু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। এদিকে সকালবেলার বাসি কাজকর্ম সেরে স্নান করে এখন দেখো পুজোর থালা বাসন আমি সব ধুয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য কিন্তু লক্ষ্মীর ঘরটা আমি চেঞ্জ করে নিলাম, তার সাথে দেখো কতগুলো জবা ফুল। তারপর আমি আজকে যেহেতু মন্দিরে পুজো দিতে যাব সেই জন্য ধুতরা ফুল, বেলপাতা, তারপরে বিভিন্ন রকমের ফুল, আকন্দ ফুল, তো সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি, এখন আমি মন্দিরে যাব। ॐ नमो शिवाय, ॐ नमो शिवाय। আর আমি প্রতি বছর এই দিনে মন্দিরে পুজো দিয়ে থাকি, আর আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বছরের বিশেষ দিনে যদি সকালবেলায় ঠাকুরের পুজো অর্চনা দিয়ে ঠাকুরের নাম নিয়ে দিনটা শুরু করি তাহলে দিনের বাকি অংশটাও খুব ভালো কাটে। আর অবশ্যই আজকে প্রাপ্তির জন্মদিন, তো সেই জন্য ওর ভবিষ্যৎ কামনায় ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, সেজন্য তো অবশ্যই পুজো দিয়ে থাকি। আর এখন পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে ওই সকাল 7:30টার মতো। তো সকাল সকাল আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি এসে দেখি প্রাপ্তি ঘুম থেকে উঠে পড়েছে। তো তাই ভাবলাম বিছানাটাও তুলে নিই, কারণ সারাদিন আজকে প্রচুর প্রচুর কাজ আছে। তো যাই হোক, সারাদিন কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখবে, আশা করছি ভালো লাগবে। সবজি কাটছে আর একজন।
আর এখন বাজে সকাল ওই 10:30-10:30। তো এখন কিন্তু এক এক করে সবাই আসা শুরু করে দিয়েছে। তো এখানে দেখো আমার একটা যা ও সবজি কাটছে, আর ওই যে মা এলো, ভাগনা এলো, আর আমার ননদও চলে এসেছে। তো সবাই মিলে এখন সবজি কাটবো। আর আজকে যেমন রোদ্দুর দিয়েছে তেমনই কিন্তু গরম, তো প্রচণ্ড গরম। তার মধ্যেই আমরা সবাই মিলে অনেক হাসি মজা গল্প আড্ডা করে এই সবজিগুলো কাটছিলাম। আর আমার ভাগনাকে বলছিলাম যে আমাদের একটু ভিডিও করে দে, ও নাকি খুব সুন্দর ভিডিও করতে পারে। তো সেই জন্য বললাম চলো তাহলে আমাদের ভিডিও করে দাও। তো সত্যি খুব সুন্দর ভিডিও করেছে। তো যাই হোক, এই যে সবজিগুলো কাটছিলাম আর মাকে দেখাচ্ছিলাম যে আরও কাটবো কি না। আর আজকে আমার ছোট্ট একটা অনেক দিনের স্বপ্ন ছিল, তো সেটাই পূরণ করব। তো চলো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এখন আমি লুচি ভাজছি, আর এই লুচিগুলো ভাজছি কারণ দুপুরবেলায় প্রাপ্তিকে থালা সাজিয়ে ওকে সুন্দর করে আজকে খাওয়াবো, এটা আমার অনেক দিনের ইচ্ছে। তো এইবার আমি আগে থেকেই ভেবে রেখেছি যে দুপুরবেলায় যা যা রান্না হবে সেগুলো দিয়ে আমি প্রাপ্তিকে থালা সাজিয়ে বসিয়ে সুন্দর করে খাওয়াবো। আর তার জন্যই আমি গ্যাসে লুচিটা ভেজে নিচ্ছি, আর ওদিকে কিন্তু মোটামুটি অনেক কিছুই রান্না হয়ে গেছে, শুধু মাংসটা বাকি আছে, ওটা এখন আনিনি, ওটা রাতে রান্না হবে। তো যাই হোক, দুপুরের দিকে যা যা রান্না হয়েছে সেগুলো দিয়েই আমি ওকে খাওয়াবো। তো প্রথমেই দেখো প্লেটে সুন্দর করে ভাত সাজিয়ে নিলাম, তার সাথে 3-4 রকমের ভাজা দেব। তো প্রথমেই বেগুন ভাজা করেছিলাম, তার সাথে করলা ভাজা আর আলু ভাজা, যেগুলো ভাজা ও খেতে পছন্দ করে। তার সাথে কিন্তু আমি ছোট মাছ ভাজা সেগুলোও দিয়েছিলাম, কারণ এগুলো ও খেতে বেশি ভালোবাসে। তো সেই জন্য এই কয় রকমের ভাজা দিয়েছি, তার সাথে দেব সালাদ। আর বাইরে প্রচণ্ড গরম আর রৌদ্র, তাছাড়াও বাইরে ফ্যান নেই, তো সেই জন্য আমি ঘরেই দিচ্ছি। তো সব কিছু ঘরে নিয়ে এসেছি, এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর প্রথমে ভেবেছিলাম যে ফুল দেব কি দেব না, তো তারপরে ভাবলাম ফুল দিলেই বেশি ভালো লাগবে, আর যেহেতু দিচ্ছি সেহেতু একটু ভালো করে দেওয়াই ভালো। তো এই যে তারপরে আমি গোলাপ ফুল আর গাঁদা ফুল দুই রকমের ফুল দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে তারপরে কিন্তু প্রাপ্তিকে খেতে দেব। তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো ইচ্ছেটা পূরণ হলো, সত্যি খুব ভালো লাগছে। অল্প করে দিলে হবে না, ভগবানের দোষ না, মানুষের ডাক যেমন কর্ম, ভগবানের দোষ অনেকটা ডাক দেখে একটু ভাত খাও, ওখান থেকে মাছ খাও, ওই যে মাছ খাও, বাবু হয়ে বসো। এটাই ওটা, হ্যাঁ, মাটিতে লাগাও।
নাও একটু ভাত নাও, ওখান থেকে ভাত খাও। হ্যাঁ খাও, তারপর মাছ খাও, ছোট মাছ খাও, ছোট মাছ খাও। ওই যে ছোট মাছ তোমার জন্য, ওই যে যে ছোট মাছ, হ্যাঁ খাও। হ্যাঁ এরকম করা আর কি ভালো লাগে তোমার, খাও তোমার যেটা যেটা ভালো লাগে। আলু ভাজা খাও, তারপরে কি ভালো লাগে, ভালো করে বসো। তারপরে কি খাবা, মিষ্টি খাবা একটা খাও। আর কোনটা খাওয়ার ইচ্ছা, ওটা খাও। দই খাই না বেশি সর্দি লাগছে, খাও। আজকে প্রাপ্তির কি, আজকে প্রাপ্তির কি, হ্যাঁ শুভ জন্মদিন। এটা কি খাচ্ছ, বেগুন ভাজা? তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন বিকেল ওই 4টা কি 4:30 এরকমই বাজে। তো এখন বাজার থেকে মাংস নিয়ে এসেছে, আর যেহেতু আজকে প্রচণ্ড গরম ছেড়েছে তো সেই জন্য মাংসটা আগে আনেনি, তো রান্নার আগ মুহূর্তে নিয়ে এসেছে। তো এখন আমি আর আমার ননদ তো দুজনে মিলে মাংসটা পরিষ্কার করছি, আর এদিকে মা, মানে আমার দুই মা, শাশুড়ি মা আর আমার মা দুইজনে মিলে পেঁয়াজ রসুন এগুলো বাটছিল। তো তারপরে এই যে কেক নিয়ে এসেছে, তো কেকটা এখন আমি ফ্রিজে রেখে দেব, কারণ কেকটা যেহেতু এখন লাগবে না, আর বাড়িতে যেহেতু ফ্রিজ আছে তো সেই জন্য একটু আগে নিয়ে এসেছে। তো এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি, পরে কেক কাটার সময় বের করে দেব। আর এদিকে প্রাপ্তি আরও বাচ্চাদের জন্য টুপি নিয়ে এসেছে, তো সেগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর এদিকে প্রায় সন্ধে হতে চলেছে, আর ডেকোরেশনের কাজও শুরু হয়ে গেছে, মানে বেলুন দিয়ে সাজানো শুরু হয়ে গেছে। আর আজকের ব্লগ এই পর্যন্তই, তো সারা দিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর সন্ধে থেকে রাত পর্যন্ত কী কী করবো সেটা কিন্তু নেক্সট ব্লগ আসবে। তো এটা পার্ট 1, পার্ট 2 আসবে, তো চোখ রাখো। তো আজকের মতো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।